Kaisalai Tobere Kiri Tai, Dumboor Timanoki, Dingi Haste Hapa, Ah Amsayo, Kaisiba, Log Hatchanam, Nani Tambutak Nahabani, Shamu Paika. Buskani 7 October Shalk Mario, Hastani Montu Okrani, Yakri, Phiyoknani, Lord Hart, Abono, Rubina Sasolo, Johan Nogoni, Dolai Hankoni, Conference Halt Nogo, Kokchap Panda, Achuka, MB, Reboti Tripura. MP Reboti Tripurani Logiwo 47 Ambasa Bidhan Sabha Kendroni MLA Porimol Deborma Dolai Hankoni Hankorpha LT Dalong MDC Bhumika Nondoriangno Khobei Kubuni Andongnobo Tongmukha Bebak Hakotoni Naharmongo Kai Chichuko Nomboro Tongo Tripurati Uttor Purba Anchol Tongo Tripura Ek Nomboro Khuni Shaka MP Reboti Tripura Te Haste Tripurani Berakhiri No Dibo Naitoko Sanamati Sanani Bagai Hapang Juda Juda Tangbutak Nahari Tongmani Gokrok Nobo Khurjoi Gokla Naraka Pandawa Te Dumbo Timawo Lok Hat Fyok Jakma Bai Berani Rok Bangkok Nai Hinei Khatungui Tongmani Gokrok Na Dibo সেখানে রাজ্য সরকারের ট্যুরিজম দপ্তর আমাদের প্রায় 15টা লকহাট সেখানে করার কাজ হাতে নিয়েছিল কয়েক মাস আগে সেটা প্রায় সম্পূর্ণ তো আগামী 7 তারিখ আপাতত 7 তারিখ আমাদের ঠিক করা আছে এটা হয়তো বা একটু চেঞ্জ হতে পারে তো माननीय মুখ্যমন্ত্রী হাত ধরে এবং আমাদের পর্যটন মন্ত্রী আর অনেকেই থাকবেন সেখানে উদ্বোধনের অনুষ্ঠান আমরা রেখেছি তারই প্রস্তুতি মিটিং আজকে আমরা ঢালাই দিয়ে ওনার অফিসে আমরা কনফারেন্স হলে গন্ডাসরা সাব ডিভিশনের আমাদের ম্যাজিস্ট্রেট আছে নারো এই ডিএম অফিসের যারা বিভিন্ন দপ্তরের আধিকারিক সহ আমরা এখানে আজকে বৈঠকে মিলিত হলাম আমাদের এখানকার এমএলএ আছেন পরিমল দেববর্মা মহোদয় এবং আমাদের গন্ডাসরার গঙ্গানগর এডিসির যিনি প্রতিনিধি ভূমিকানন্দ রিয়াং সহ আমরা সবাই বসলাম মোটামুটি মুখ্যমন্ত্রীর এই যে সফর এবং যে অনুষ্ঠান এটাকে নিয়ে আমরা আলোচনা করলাম কালচারাল প্রোগ্রাম হবে এবং সেখানে একটা সুন্দর অনুষ্ঠান দেওয়ার আমরা চেষ্টা করছি কারণ ফেস্টিভ্যালের সিজন এটা তো আমাদের দুম্বুরকে আরও যাতে আমরা সাজিয়ে তুলতে পারি তারই এই প্রচেষ্টারই অঙ্গ হিসাবে এই লকহাটের উদ্বোধন সেদিন আমিও দোনার যে মিনিস্ট্রির যে মিটিং কনসালটেটিভ কমিটিতে আমি দুম্বুরের কথাও বলেছি আরও আমাদের উনকোটি থেকে শুরু করে জম্পুই হিল থেকে শুরু করে আমাদের ছবিমোড়া তো আমি তো বুঝতে পারলাম যে আমাদের ভারত সরকার এবং রাজ্য সরকার আমরা সবাই আমরা কাজ করছি ট্যুরিজমের উপরে কারণ আমি দেখেছি সেদিন রিপোর্টে যে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরা রাজ্য ট্যুরিজমে এখন আমরা অনেকটা এগিয়ে আছি ন্যাশনাল লেভেলে 19 নম্বরে আছি আমরা এই যে ইন্টারন্যাশনাল ট্যুরিস্টরা আসার যে সংখ্যা পরিসংখ্যান দেখলাম আমরা 19 নম্বরে আছি ন্যাশনাল লেভেলে এবং নর্থ ইস্টে আমরা 1 নম্বরে আছি তো সেই জায়গায় আরও আমরা সামনে যেতে চাই অর্থাৎ আমাদের ত্রিপুরার যে অর্থনৈতিক উন্নয়ন বা এটা ট্যুরিজমের উপরে আমরা আগামী দিনে আরও ভিত্তি করে আমরা এগোতে চাই